ঘাটগ্রাম পঞ্চায়েতের সামনে তৃণমূল বিজেপির সংঘর্ষ। বিজেপি সূত্রে জানা গিয়েছে, উত্তর চব্বিশ পরগনা ঘাটগ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে দেখা করতে এসেছিলেন বিজেপি দলনেত্রী। অভিযোগ, পঞ্চায়েতের সামনে অপেক্ষা করার সময় তৃণমূলের কিছু সমর্থক তাদের উপরে চড়াও হয়, মারধর করে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ওখানে চীনা বিরোধী আন্দোলন করছিল কিছু জন, তখন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপর আক্রমণ করে বিজেপি। এই ঘটনায় বিজেপির চারজন কর্মী এবং তৃণমূল কংগ্রেসের একজন কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান চামেলি মণ্ডল বলেন, বিরোধী দলনেত্রী দেখা করতে এসেছিল, নিচে মারামারি হয়েছে বলে তার জানা নেই। পঞ্চায়েতের গেট বন্ধ থাকার প্রসঙ্গে তিনি বলেন, মারামারি হওয়ার কারণে পঞ্চায়েতের কর্মীরাই হয়তো গেট বন্ধ করে রেখেছিল। ওরা আমাদের লোককে মারধর করে ওরা তাড়িয়ে দিয়েছে, ওরা ওইখানে খুব প্রচন্ড ভাবে একজনকে মারধর করেছে আর আমাদের সব তাড়িয়ে নিয়ে ওইদিকে। কেন মারলো? কেন মারলো ওই ছেলেটা জানি না, কেন মারলো আমরাও জানি না। আমরা এসেছি তো সুষ্ঠুভাবে ওইদিকে দাঁড়িয়ে রয়েছে, আমরা কিছুই জানি না কেন মেরেছে, আমরা কিছুই জানি না। আমার কাছে এখনো পর্যন্ত এরকম খবর এসে পৌঁছায়নি। পঞ্চায়েত অফিসের সকালবেলায় আমার সঙ্গে সেক্রেটারি কথা হয়েছে, আমফান ঝড় নিয়ে নতুন করে তালিকা তৈরি হচ্ছিল এবং সেই ফর্মের তালিকা গতকালকে শেষ হয়ে গেছে, সাধারণ মানুষ যারা জমা দেওয়া দিয়েছে। ইতিপূর্বে যে খবরটা পৌঁছেছে সেখানে বিজেপির কিছু দুষ্কৃতি, ওই সমস্ত ছেলেপিলে সাধারণ মানুষ যারা ওখানে আন্দোলন চালাচ্ছিল তাদের প্রতি একটা হামলা চালায়। এদের ভিতরে আমি শুনলাম ইতিপূর্বে একটা ছেলে মাথাও ফেটে গেছে, শিবনকা মহকুমা জিয়াদ্দ মহকুমা হাসপাতালে ভর্তি আছে। গতকালকে ঘাটগড় অঞ্চলের প্রধান প্রত্যেক বুথের থেকে আমাদের দুজনকে দুজন করে ডেকেছে, যেহেতু প্রধান ডেকেছে দুজন করে সেই বুথে লোকজন, তারা পঞ্চায়েতে আসার সাথে সাথে উপপ্রধানের স্বামী আনিসুর মণ্ডল তার নেতৃত্বে তৃণমূলের গুন্ডা বাহিনী সব ডান্ডা হাতে নিয়ে মহিলাদের থেকে শুরু করে এবং আমাদের যাদেরকে ডেকেছিল নির্মমভাবে তাদেরকে মারধর করা হয়েছে।